আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলের এক নতুন এপিসোডে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যুগ যুগ ধরে যেটা নিয়ে বেশি তর্ক এবং বিতর্ক চলছে, সেটা হচ্ছে iOS আইফোনের এবং অ্যান্ড্রয়েড এই দুটির মধ্যে কে বেশি উইনার, এবং আপনাদেরকে জানাবো কেন iOS এখানে আমাদের কাছে ক্লিয়ার উইনার হচ্ছে। চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। প্রথমেই যদি আমরা সিকিউরিটি নিয়ে কথা বলি, যখন আসে সিকিউরিটির কথা সবাই আমরা জানি যে iOS কতটা বেশি সিকিউর। আপনার পার্সোনাল যে ইনফরমেশন আছে সেটা আইফোনের উপর ট্রাস্ট করে আপনারা রেখে দিতে পারেন। তার মেন কারণ হচ্ছে আপনার iOS-এ যদি কোনো অ্যাপ ডাউনলোড করতে চান, আপনার অ্যাপ স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন না, আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। এবং আদার থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করতে চাইলে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং যে অ্যাপগুলিকে আপনি পারমিশন দিচ্ছেন, কী পারমিশন দিচ্ছেন এবং কোন পারমিশন আপনি দেবেন না, তার উপর ডিপেন্ড করে আপনি অন অফ করে রাখতে পারেন। এবং আমরা অনেকদিন ধরেই দেখেছি যে iOS সিকিউরিটির দিক থেকে অনেক মানুষের জীবন যেমন বাঁচিয়েছে এবং অনেক বেশি সিকিউর রেখেছে। হ্যাঁ, রিসেন্টলি কিছুদিন ধরে দেখছি আইফোনেও হচ্ছে, বাট আপনারা যদি অ্যান্ড্রয়েডের সঙ্গে কম্পারিজন করে অনেক কম। যদি আপনি অ্যান্ড্রয়েডে আসেন, সিকিউরিটির দিক থেকে আমরা সবাই জানি যে বর্তমানে অ্যান্ড্রয়েডের অবস্থায় কীরকম। সিকিউরিটি ব্রিজ যখন তখন ভেঙে যেতে পারে, যে কোনো থার্ড পার্টি যারা অ্যাপ তৈরি করে তারা তাদের অ্যাপ মার্কেটে ছড়িয়ে দিতে পারে এবং ইজিলি আপনারা ক্রোম থেকে ডাউনলোড করতে পারেন এবং ইউজ করতে পারেন। লাইক আপনারা জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, আপনারা কাইন্ড মাস্টার ইউজ করছেন যেখানে ওয়াটারমার্ক থাকবে না, বা যে কোনো অ্যাপ ইউজ করছেন যেটা মড করা থাকছে, সেগুলি কিন্তু আপনার পাসওয়ার্ডের ডেটাকে নিয়ে নিচ্ছে এবং অটোমেটিক অ্যাক্সেস করছে আপনার বিরুদ্ধে। নেক্সট যদি আমরা আপডেটের কথা বলি, iOS আপনাদেরকে রেগুলার আপডেট দেয়, মিনিমাম 5 বছর আপডেট দেবে এবং তার বেশি আপডেট দিতে পারে। এবং এই আপডেট দেওয়ার ফলে পারফরমেন্সে ইম্প্রুভমেন্ট হয়ই, তো তার সঙ্গে সিকিউরিটিতেও অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয় এবং অনেক ভালো ভালো ফিচার্সেরও আপনারা মুখ দেখতে পায়। কিন্তু আমরা যদি অ্যান্ড্রয়েডে খেয়াল করি, অ্যান্ড্রয়েডে যদিও কিছু কোম্পানি রেগুলার আপডেট দেয় এবং কিছু কোম্পানি আপডেট দেয় না এবং সেই পুরনো আপডেটেই চালাতে হয়, তারপরে সিকিউরিটিতে একটা রিস্ক থেকেই যায় এবং ফিচার্সের মজাও আমরা রেগুলার নিতে পারি না। এবং সবচেয়ে বড় বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে iOS-এর, সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এর যে ইউজার এক্সপিরিয়েন্স আছে সেটা অনেক বেশি স্লিক আপনারা বলতে পারেন, এবং যখন আপনারা ব্যবহার করবেন অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি লাগবে। কোনো রকমের উল্টোপাল্টা হাই রিচ আপনার ফিচার্স দেখতে পাবেন না, একদম ইউজার ফ্রেন্ডলি রিচ UI আপনারা এখানে দেখতে পাবেন। সঙ্গে আপনার কাছে যদি ম্যাকবুক থাকে বা অ্যাপেলের যদি আর কোনো প্রোডাক্ট থাকে, ইজিলি আপনারা সেই প্রোডাক্টগুলির সঙ্গে অ্যাক্সেস করতে পারবেন, যেটা কিন্তু দুর্দান্ত বিষয়। আদার হ্যান্ড যদি আমরা এর কথা বলি, এর যে ইউজার এক্সপিরিয়েন্স হয় ডিপেন্ড করে আপনি কোন কোম্পানির UI ইউজ করছেন। লাইক MIUI একসময় ভালো ছিল, কিন্তু MIUI বর্তমানে অনেক বেশি বাগ দেখা যাচ্ছে, অনেক বেশি ব্লোটওয়্যার অ্যাপস দেখা যাচ্ছে, অনেক বেশি বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সেরকম আপনার অক্সিজেন ওয়েসের অবস্থা বর্তমানে খারাপ। স্যামসাংয়ের ওয়ান UI রিসেন্টলি ভালো কাজ করছে, তেমনি ডিপেন্ড করছে কোন UI ইউজ করছেন। এবং অনেক বেশি বিজ্ঞাপন সঙ্গে যে অতিরিক্ত ফিচার্স দেয় তার ফলে ইউজার এক্সপিরিয়েন্সটাই খারাপ হয়ে যায়। তার জন্য অনেকেই বলে যে স্টক অ্যান্ড্রয়েড আপনার UI কাস্টমাইজার থেকে অনেক বেশি বেটার আইফোনের। আমরা যদি ফাইনাল কনক্লুশনে আসি, অ্যান্ড্রয়েডেরও কিছু অ্যাডভান্টেজ অবশ্যই আছে যেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি যে iOS এখানে ক্লিয়ার উইনার। তার মেন কারণ হচ্ছে রেগুলার আপডেট, সিকিউরিটি যে প্যাচগুলি পাচ্ছি, সঙ্গে ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেশি বেটার। সো কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনারা কি আমার সাথে সহমত, আর যদি সহমত না হয় কেন সেটা কমেন্ট বক্সে গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা আলোচনা করব। তার জন্য কমেন্টে আপনারা লিখবেন এবং এটা নিয়ে আমরা আলোচনা করব অ্যান্ড্রয়েড কেন বেটার, তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।